মন্তেশ্বর ব্লকের ভারত জাকাত মাঝে পারগানা মহল ও আসকা নামে দুটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাসকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠন দুইটির পক্ষ থেকে জনসাধিক প্রতিনিধি উপস্থিত হয়ে বিডিও সঞ্জয় দাসকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা জানান যে কোনো প্রশাসনিক সহযোগিতা করতে তারা প্রস্তুত। অন্যদিকে বিডিও সঞ্জয় দাসও বলেন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তা তিনি গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি জানান যে কোনো সমস্যায় ব্লকের সমস্ত মানুষ তার কাছে আসতে পারে। বিডিও সঞ্জয় দাসও সংবর্ধনা দিতে আসা আদিবাসী সংগঠনের নেতৃত্ব আমাদের কি জানালেন দেখুন। কয়েকজন ব্যক্তি আসলে আমি সম্পর্কে খুবই ভালো লাগলো এবং হচ্ছে গর্ব অনুভব করলাম। ওনাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরলো, ওনাদের কিছু বার্তা দিলাম যাতে ওনাদের আদিবাসী সমাজে সেগুলো ওনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কী কী বার্তা দিলেন ওনাদের? বার্তা হচ্ছে ওই বাল্য বিবাহ রোধ, তারপর হচ্ছে ছেলেমেয়েরা যেন স্কুলে যায়, এবং হচ্ছে গ্রামে হচ্ছে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং হচ্ছে SBM আমাদের স্বচ্ছভাত মিশন যেটা চলছে সেটা যেন সঠিকভাবে গ্রামে রূপায়িত মানে পালন করা যায় এবং মানুষকে সচেতন করা যায়, বিশেষ করে প্লাস্টিক থেকে যেন মুক্ত থাকতে হবে মানুষ। আচ্ছা, এখানে এসে এখানকার পরিবেশ কীরকম লাগছে স্যার? ভালো, খুব ভালো, মানুষজনের সঙ্গে ভালো লাগছে, ওনাদের সঙ্গে ইন্টারাকশন করে বেশ ভালো লাগছে। আজকে আমরা মন্তেশ্বর ব্লকের আদিবাসী সংগঠন ভারত জাগাত মাঝি পারগানা মহল আশেকার তরফ থেকে বিডিও সাহেবকে সম্বর্ধনা জানাতে এসেছিলাম। কোন বিডিও সাহেবকে? নতুন বিডিও সাহেব সঞ্জয় দাস মহাশয়কে, মন্তেশ্বরে, মন্তেশ্বর ব্লকে। কীভাবে সম্বর্ধনা দিলেন? ফুলের তোড়া দিয়ে তাকে আমরা সম্বর্ধনা জানালাম। এই সম্বর্ধনা পেয়ে উনি কতটা খুশি হলেন এবং আপনারাও কতটা খুশি? খুবই খুশি হয়েছেন, আমরাও খুবই খুশি হয়েছি এই সম্বর্ধনা জানানোর জন্য। এবং উনি বার্তা দিয়েছেন ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়া শেখাতে হবে, বাল্য বিবাহ কীভাবে রুখতে হবে, এইসব সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এবং আরও আমাদের যে চাওয়া পাওয়া আছে তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, উনিও সাহায্য করবেন বলেছেন, আমরাও যতটা পারবো সাহায্য করবো বিডিও সাহেবকে। সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সহযোগিতা হাত বাড়িয়ে। আপনাদের প্রতিনিধি দলে কজনে ছিলেন? আমরা বর্তমান প্রতিনিধি দলে মেন পাঁচজন ছিলাম। পাঁচজন, দু একজন নাম বলুন। আমি রাজকুমার টুডু ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে, নয়ন টুডু আশেকা তরফ থেকে, সনত হেমব্রম আশেকা তরফ থেকে, মঙ্গল টুডু ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে, এদিকে আছে পরেশ মুর্মু ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে। এই সম্বর্ধনা দিয়ে আপনারা খুশি হলেন? খুবই খুবই খুশি হয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম রাজকুমার টুডু, গ্রাম ভারুসা মন্তেশ্বর ব্লক। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তারো মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।